আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটিতে। তোমরা অনেকদিন ধরেই একটা প্রশ্ন করতেছিলে যে আমরা তো হচ্ছে এবার নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছি, কিন্তু হচ্ছে আমরা অনেকে পাস করতে পারি নাই বা আমাদের রেজাল্ট হচ্ছে নট এলিজেবল আসছে, অর্থাৎ আমাদের কোনো মার্কস পাই নাই বা আমরা কোনো ইনস্টিটিউটে চান্স পাই নাই, তো এখন কী করব। বা অনেকেই হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে মেসেজ দিচ্ছ বা আমাকেও অনেকে হচ্ছে অনলাইনে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হচ্ছে মেসেজ দিচ্ছ বা ফোন দিয়ে জিজ্ঞেস করছো যে ভাইয়া আমি তো হচ্ছে এখন শুনতেছি আগে পাস মার্ক ছিল হচ্ছে 40, এখন হচ্ছে যারা 30-এর উপরে পেয়েছে তাদেরও নাকি ভর্তি নিচ্ছে, তো এই বিষয়ে কিছু বলেন। তো আজকে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে 30-এর উপরে পেলে বা যারা হচ্ছে 40 বা 45 বা 50 এরকম পাইছো, মানে হচ্ছে খুব পোর মার্কস পাইছো, তারা হচ্ছে কি নার্সিংয়ে আসতে পারবে কি না বা তারা নার্সিংয়ে পড়াশোনা করতে পারবে কি না বা তারা হচ্ছে কতটুকু পড়াশোনা করতে পারবে সেই বিষয়টা নিয়ে। তো তার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি আশিকুর রহমান অনিক, স্টুডেন্ট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, নার্সিং ইনস্টিটিউট মিডফোর্ড, ঢাকা। সো তোমাদের প্রশ্নটা নিয়ে হচ্ছে এখন আমরা আলোচনা করি। তোমাদের মনে একটাই প্রশ্ন যে হচ্ছে কেন তোমাদের রেজাল্ট শো করছে না বা তোমরা কেন হচ্ছে পাস করতে পারো নাই বা হচ্ছে তোমরা পাস করতে পারছো কি না বা কত মার্কস পাইছো সেটা তোমরা অনেকে দেখতে পারতেছ না, কারণ হচ্ছে তোমাদেরকে হচ্ছে পাস মার্কটা দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে তোমরা হচ্ছে পাস করতে পারো নাই। যারা হচ্ছে পাস করতে পারো নাই তাদের ক্ষেত্রে এখন আবার অনেকেই বলতেছে যে হচ্ছে কনসিডার করছে যে হচ্ছে আগে পাস মার্কস 40, এখন 30-এর উপর পাইলেই বেসরকারিতে ভর্তি হতে পারবে, এরকম নাকি নতুন কন্ডিশন দিছে। সো এখন এই কন্ডিশন দিছে কি না জানি না, বা আমি হচ্ছে এই বিষয়টা জানা নিয়েও আমার কোনো ইন্টারেস্ট নাই। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে নার্সিং পড়াটা কিন্তু খুব ইজি এরকম কিছু না। কারণ তোমাকে এখানে মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তোমাকে এখানে পড়তে হইতেছে। তোমরা যখন ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হবে তখন তোমাদের সাবজেক্ট থাকবে হচ্ছে 60টা, এবং 60টা সাবজেক্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং মানে 60টা হচ্ছে তোমার সাবজেক্ট, বাট হচ্ছে তোমার সাবজেক্ট থাকবে 14টা কিন্তু বই থাকবে 60টা। কারণ হচ্ছে দেখা গেলো যে তোমাদের ফার্স্ট ইয়ারে যে বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, অ্যানাটমি একটা এবং ফিজিওলজি কিন্তু আলাদা ভাগ। সো তোমরা কিন্তু দুইটা কিন্তু এক বইয়ের মধ্যেই পড়তেছো। আবার হচ্ছে মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইটোলজি, মাইক্রোবায়োলজি একটা অংশ এবং প্যারাসাইটোলজি কিন্তু আলাদা অংশ, বাট বই কিন্তু একটা। ঠিক এইরকমভাবে হচ্ছে কি তোমাদের পড়তেছো 14টা সাবজেক্ট কিন্তু তোমাদের বই হচ্ছে 60টা। সো এখন তোমরা বুঝছো যে ইংলিশ মিডিয়ামে ইয়া মোটা মোটা বইগুলা যখন তোমরা ইংলিশ মিডিয়ামে পড়বা, তা আবার হচ্ছে মেডিকেল রিলেটেড বইগুলা, তখন হচ্ছে তোমরা হারে হারে টের পাইবা যে নার্সিং কতটা সহজ বা কতটুকু কীরকম। তারপর হচ্ছে তুমি যখন সেকেন্ড ইয়ার উঠবা তখন তোমার বই হচ্ছে দুইটা কমে যাবে, বাট তোমার পড়াটা কিন্তু আরও কঠিন হয়ে যাবে। তখন কিন্তু তোমরা পড়বো হচ্ছে 5টা সাবজেক্ট এবং থার্ড ইয়ারও হচ্ছে 5টা সাবজেক্ট, এবং টোটাল 3 বছরে তোমাদের পড়তে হবে হচ্ছে যারা হচ্ছে ডিপ্লোমা কোর্সগুলো করতেছো তাদের হচ্ছে ফার্স্ট ইয়ারে 60টা, সেকেন্ড ইয়ারে 5টা এবং থার্ড ইয়ারে 5টা, টোটাল হচ্ছে তোমার 17টা বই। এখন হচ্ছে তোমার 17টা বই মানে হচ্ছে তোমার 34টা সাবজেক্ট, এবং এই প্রত্যেকটা বই তোমাকে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, এবং এই ইংলিশে তোমার প্রত্যেকটা উত্তর লিখতে হবে, এবং এখানে তোমার হচ্ছে ভাইবা আছে, কুইজ আছে, তোমার অ্যাসাইনমেন্ট আছে, কেস স্টাডি আছে, আরও তো বিভিন্ন ধরনের ফাংশন আছে। তারপর হচ্ছে তোমাদের আবার প্রেজেন্টেশনও করতে হয়, মানে এখানে প্রচুর ঝামেলা। সো এইগুলো কিন্তু তোমাকে কাটিয়ে উঠতে হবে, এবং হচ্ছে তারপর তুমি যখন পরীক্ষা দিবা বা তুমি যখন হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করবা তখন হচ্ছে তোমাকে যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষাতে তোমাকে কমপক্ষে 60% নাম্বার পাইতে হবে যদি তুমি পাস করতে চাও তাহলে। অর্থাৎ তোমাকে ইংলিশ মিডিয়ামে টোটাল ইংলিশে লিখে 60% নাম্বার তুলতে হবে পাস করার জন্য, এবং টোটালি হচ্ছে তোমার মেডিকেল রিলেটেড কথাগুলো থাকবে। এখানে তুমি যদি 19-20 করো বা তুমি যদি একটা বানানো যদি ভুল করো তাহলে কিন্তু তোমার এখানে মার্কসটা অনেক সময় কমে যায় বা হচ্ছে তোমাকে একদম জিরো দিয়ে দেয়, এরকমও হয়ে থাকে। সো এখন তোমরা বুঝছো যে নার্সিংয়ে পড়াটা কতটুকু টাফ। তারপর হচ্ছে আমি যেহেতু মিডফোর্ডে পড়ি এবং সবাই বলে যে মিডফোর্ডের হচ্ছে সারা বাংলাদেশে ফার্স্ট, এবং তোমরা মেথার দিক থেকে হচ্ছে যারা খুব ভালো রেজাল্ট করে তাদেরই কিন্তু মিডফোর্ডে নিয়ে আসে। এখন আমি আমার কথাটাই ধরো বলি, আমার কিন্তু আমি যে খুব ভালো স্টুডেন্ট এরকম না, কারণ হচ্ছে ছেলেদের মধ্যে মিডফোর্ডে সবচেয়ে কম মার্কস কিন্তু আমার, আর আমার মাস্টার ছিল হচ্ছে 85 এবং টোটাল স্কোর ছিল 132.48, মেরিট ছিল হচ্ছে 202তম পজিশন। এখন হইতে পারে তোমরা বলবা যে না ভাই আপনার রেজাল্টটা অনেক ভালো করছেন,
কিন্তু তোমাদের কাছে যদি রেজাল্টটা ভালো মনে হলেও টোটাল যে সার্বিক দিক বিবেচনা করলে আমাদের যে কয়টা ছেলে আছে সেই ছেলেদের মধ্যে থেকে সবচেয়ে পোর মার্কস কিন্তু আমার। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এখন যারা হচ্ছে ভালো রেজাল্ট করছে বা যাদের হচ্ছে ভালো পজিশনে রয়েছে তারা কিন্তু অনেকে 90-এর উপরে মার্কস পাইছে, 93-94 এরকম মার্কসও কিন্তু পাইছে। তো এখন তুমি একটা জিনিস দেখো, যারা হচ্ছে 93-94 মার্কস পেয়ে নার্সিংয়ে আসছে এবং খুব ভালো ভালো পজিশনে আছে, টপ 10-এর মধ্যেও স্টুডেন্ট রয়েছে যারা সারা বাংলাদেশে এত এত পরীক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষা দিয়ে টপ 10-এর মধ্যে এসেছে, কিন্তু দেখা গেল কি সে নার্সিং পড়াকালীন সময়ে তারা কোর্স শেষ করতে পারে না। মানে হচ্ছে তোমরা প্রথম যখন সে ফাইনাল পরীক্ষাটা দেয় তখন হচ্ছে সে ফেল করে, তারপর হচ্ছে তাকে সাপ্লি দিতে হয়, যখন সাপ্লিতেও পাস করতে না পারে তখন তাকে রিসাপ্লি দিতে হয়, রিসাপ্লিতেও পাস না করতে পারলে সুপার সাপ্লি দিতে হয়। এবং অনেকে আছে যারা হচ্ছে মিডফোর্ডে পড়তেছে বাট হচ্ছে তারা পড়াটা শেষ করতে পারতেছে না, যার কারণে হচ্ছে তাদেরকে হচ্ছে পড়াশোনাটা ছেড়ে দিতে হচ্ছে। এখন তুমি একটা জিনিস দেখো, যারা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে টপ 10-এর মধ্যে রয়েছে বা টপ 100-এর মধ্যে বা টপ 200-এর মধ্যে রয়েছে তারাই কিন্তু নার্সিংয়ে পড়তে পারতেছে না। এখন তুমি চিন্তা করো যে তুমি হচ্ছে 40 মার্ক তুলতে পারো নাই বা 40-50 পাইছো, এখন তুমিও চেষ্টা করতেছো যে না আমি বেসরকারিতে পড়বো। আরে ভাই, নার্সিং পড়া কি এতই সহজ? যদি এতই সহজ হইতো তাহলে একটা স্টুডেন্ট কেন সে 90-95 পাইয়া ভর্তি পরীক্ষায় সে একটা ইনস্টিটিউটে ভর্তি হয় তারপরে সে কোর্স শেষ করতে পারে না, কেন তার সাপ্লি লাগে, কেন সে ফেল করে? কারণ হচ্ছে এখানকার পড়াশোনা কিন্তু প্রচুর কঠিন। এমনকি যারা হচ্ছে নার্সিংয়ে বর্তমানে পড়াশোনা করতেছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে ভাই আমি তো হচ্ছে 50 পাইছি বা 60 পাইছি বা হচ্ছে আমি 40 পাইছি, বা অনেকে আছে যে যারা বলতেছো যে ভাই আমি তো 40 পাইতে পারি নাই বাট হচ্ছে 30 পাইলে নাকি এবার ভর্তি করাইতেছে তো আমি কি ভর্তি হয়ে যাবো কি না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাই তুমি হ্যাঁ ভর্তি হইতে যদি তোমার যদি সেই বেসরকারিতে তোমাকে ভর্তি নেয় তাহলে হ্যাঁ অবশ্যই তুমি ভর্তি হইতে পারবা, তোমার বাবা মার টাকা আছে তুমি টাকা পয়সা খরচ করতে পারবা, কিন্তু তুমি যে কোর্সটা শেষ করতে পারবা এটার গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারবা না। কারণ হচ্ছে যারা খুব ভালো স্টুডেন্ট তারা নিজেরাই হিমশিম খায় যে আমরা কি পড়াশোনা করব নাকি আবার এটা ছেড়ে দেব। বা অনেকেই আছে যারা হচ্ছে খুব ভালো একটা ইনস্টিটিউটে পড়তেছে সরকারিভাবে পড়তেছে কিন্তু সে পড়াশোনা শেষ করতে পারে না, কারণ কি তার কাছে খুব টাফ লাগে সেইগুলো পারে না, যার কারণে তাকেও পরবর্তীতে আবার যে হচ্ছে ন্যাশনালে ভর্তি হইতে হইতেছে অনার্সে ভর্তি হইতে হইতেছে অনেকে আবার 1 বছর গ্যাপও দিতেছে। কেন ভাই তোমার কি বাবা মার যে টাকাগুলো সেই মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জনগুলো করে কেন তুমি এরকম জলে ফেলাইবা এটা আমাকে বলো। আর তুমি যদি মনে করো যে না ভাই আমি তো হচ্ছে এতদিন পড়াশোনা করি নাই বাট নার্সিংয়ে ভর্তি হওয়ার পর তো এক কিনার থেকে পয়রা সব শেষ করে ফেলবো, কোনো একটা অক্ষর বাদ দিব না, কোনো কিছু করবো না, একদম সব পড়বো, সব মুখস্থ করবো, সব কিছু করবো, তাদের জন্য আমি বলবো ঠিক আছে ভাই তুমি সব কিছু করবা ওকে, বাট তুমি নার্সিংয়ে ভর্তি হবার আগে তুমি অবশ্যই তো তোমাকে সেই নার্সিং ইনস্টিটিউটে যাইতে হবে বা নার্সিং কলেজে যাইতে হবে, যারা হচ্ছে বেসরকারিতে ভর্তি হইবা তারা তো অবশ্যই যাইবা। তো যাওয়ার পর তোমরা তো হচ্ছে সেখানে তোমাদের যে সিনিয়রগুলো রয়েছে সিনিয়র ভাইয়া বা আপুরা যারা রয়েছে তাদের কাছে যাইবা, যে বলবা যে ভাইয়া বা আপু আমি তো হচ্ছে ভর্তি হইতে আসছি, তো আপু আপনাদের হচ্ছে যে ফার্স্ট ইয়ারে যে বইগুলো ছিল ওই বইগুলো আমাকে একটু দেখান। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের বই শিট নোট এইগুলো একটু দেখো, এক পলক দেখার পর তুমি যদি মনে করো যে না এই সব কয়টা আমি 1 বছরে পড়ে সব শেষ করে একদম মনে করো যে কী বলবো একদম PhD করে ফেলবো বই পড়তে পড়তে একদম মুখস্থ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবো, সো তুমি আসো আমার কোনো আপত্তি নাই। বাট তোমরা যারা হচ্ছে কম মার্কস পাইছো বা যারা হচ্ছে কম মার্কস পাইও বলতেছো যে ভাইয়া আমি তো নার্সিংয়ে পড়তে যেতেছি আমি বেসরকারিতে পড়বো এই করবো সেই করবো, তারা ভাই একটাবার একটু বিবেচনা করো যে তুমি কি সত্যি পড়তে পারবা কি না বা তুমি কতটুকু এই জায়গায় পরিশ্রম করতে পারবা সেই বিষয়টা নিয়ে। সো এখন তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করো যে ভাই আপনার মতামতটা কী আমি কত পর্যন্ত পাইলে মার্কস পাইলে আমি পড়বো, তো আমি তোমাদের বলবো যারা হচ্ছে ভর্তি পরীক্ষায় 60%-এর উপরে নাম্বার পাইছো অর্থাৎ হচ্ছে তুমি 60-এর উপরে পাইছো তারা হচ্ছে নার্সিংয়ে পড়ো এবং ট্রাই করো যে তোমরা একটা ভালো কিছু করার, বা যারা হচ্ছে 60-এর কম পাইছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে ভাই বা আপু তোমাদের জন্য হচ্ছে নার্সিং না বা তোমরা এই নার্সিংটা কুলাইতে পারবা না, বা তোমার যদি মনে হয় যে না আমি নার্সিং পারবো আমি খুব পরিশ্রম করব অনেক কিছু করব, সো তুমি সেটা হচ্ছে তোমার দায়ভার টোটালি। বাট হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, শুধু একটাই বলবো যে তুমি অবশ্যই ভর্তি হইবার আগে একটু বইটা একটু দেখো যে তোমার কী কী বই এখানে পড়তে হয়। সো সবাই ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের যদি ইচ্ছে করে যে তোমরা এই কমার্স পেয়ে বা 30 পাইয়া 40 পাইয়া 50 পাইয়া বা 60-এর নিচে পায়ে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই বিষয়টা একটু চিন্তায় রাখো বা মাথায় রাখো।
সো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। তোমরা যদি আর কোনো প্রশ্ন করতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করতে পারো, এবং তোমাদের যদি নার্সিং রিলেটেড কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তুমি সেই প্রশ্নটা আমাকে কমেন্ট বক্সে করো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটিতে কিন্তু নার্সিং রিলেটেড যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, মানে হচ্ছে তোমাদের যেই জানার যেই প্রশ্নগুলো সেইগুলো, আবার ভর্তি পরীক্ষা বা অন্যান্য প্রশ্ন এরকম কিন্তু না, মানে তোমাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে বা তোমাদের যে জানার প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর কিন্তু সবকটার উত্তর আমার এই চ্যানেলটিতে দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটাও হচ্ছে আমাকে কমেন্ট বক্সে করতে পারো। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।